বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে, মানে 50 বছর পূর্তি বলতে বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশের কি সম্পর্ক? বাংলাদেশ বিশ্ব ব্যাংকে টাকা দেয়, তারপর সেই টাকা বিশ্ব ব্যাংক দিয়ে গরিব দেশগুলোকে হেল্প করে, এরকম বাংলাদেশি গরিব দেশে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিয়ে পায় আর কি। ওকে, সো সো এই যে সম্পর্ক বাংলাদেশের সাথে বিশ্ব ব্যাংকের, সেই সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী করছেন একটা কাজ করছেন। কাজটা কী করছেন সেটা হচ্ছে যে আমরা যেই কাজে সিদ্ধ হস্ত হস্ত ছেঁচড়ামি করা আর কি, নিজেদেরকে ছোটো করা, হ্যাঁ সেটা করে আসছে, গরিবের টিপিক্যাল গরিবই বলতে পারেন, তো সেটা করে আসছেন, দাঁত ভাঙা জবাব দিয়ে আসছেন। সো সরকারের যারা হইতেছে, সরকারের যারা মোসাহেব বলতে পারি আমরা, তারা বেশ গর্বিত যে বাংলাদেশ হইতেছে গিয়ে বিশ্ব ব্যাংকের কাছে দাঁত ভাঙা জবাব দিয়ে আসছেন। কি সেটা আছে তখন আমরা দেখবো, কনটেক্সটা কি কেন মানে পদ্মা সেতুর ছবি দিয়ে আসছেন আমরা দেখবো, তো এখন রিপোর্টটা পদ্মা সেতুর ছবি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের হাতে দিয়ে আসছেন। সো তাতে করে কীভাবে দাঁত ভাঙা জবাব দেওয়া হলো, এটা কনটেক্সট কী? এটার কনটেক্সট হচ্ছে পদ্মা সেতুর নির্মাণের সময় বিশ্বব্যাংকের কাছ থেকে বাংলাদেশ লোন পাওয়ার কথা ছিল, কিন্তু দুর্নীতির অভিযোগ এনে সেই লোন দেওয়া থেকে সরে আসে বিশ্বব্যাংক। এতে করে আমাদের আমরা ঘটিবাটি নিয়ে পথে বসে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়। কেন এরকম একটা অবস্থা সৃষ্টি হলো, আমরা বিশ্বের সবচাইতে গরিব দেশগুলোর একটা এবং বাতিল দেশগুলোর একটা বলে দিন আনি দিন খাই দিন মজুর টাইপের আমাদের অবস্থা, একটু একটু ইকোনমি একটু ভালো হইতে শুরু করছে, তাতে করেই আমাদের যেই পরিমাণ মুখে খই ফুটছে, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। হ্যাঁ, সো গরিব যেসব কারণে যেভাবে গরিব যা করে বেড়া কি গরিবই কাজকর্ম এগুলো করে বেড়াচ্ছে, রাইট? সো সেইটারই একটা হইতেছে ব্যাপার, বিশ্বব্যাংকের কাছে দাঁত ভাঙা জবাব দিয়ে আসছে, পদ্মা সেতুর ছবি দিয়ে আসছে, রাইট? নাও এই যে বিশ্বব্যাংকের কাছে গিয়েগুলো সাথে গিয়েগুলো করতেছে, এখানে কিছু ইন্টারেস্টিং জায়গা আছে, কারণ এটা আসলে দেখেই খবরটা দুই চার দিন আগের, যারা জানেন জানেন। সো দেখে আমি আসলে এটা হেসে উড়াই দিয়েছি যে এই বাঙালি ছেঁচড়ামি করতেছে ইন্টারন্যাশনাল মঞ্চে গিয়ে, রাইট? মানে দেখেন এখন এটা তো বিভিন্ন সময় আলোচনা করছি যে দেখেন আসলে মানে এইসব দেশের মানুষজন তো ভদ্রলোক সভ্যলোক, এবং এরা তো আমরা যেরকম খুবই ক্ষুদ্র চিন্তাধারা হইতেছে ডিকটেটেড হই, এটা আপনার পক্ষে বাংলাদেশ থেকে বোঝা সম্ভব না। এটা আমি যদি আপনি এই যে কথাগুলো বলতেছি না, কথাগুলোর ওয়েট আপনি আসলে আপনি ইউ ডোন্ট নো, ইউ ক্যানট রিলেট যে আমি কী বলতেছি কথাগুলো, কারণ আপনি বাংলাদেশি ওয়ার্ল্ড ভিউর কারণে এটা আপনার পক্ষে বোঝা সম্ভব না। আমি কথাগুলো যে বলছি এগুলো কী বলতেছি, সো এ ধরনের এইসব দেশের মানুষ তো ছেঁচড়া ছোটো লোক না, এবং তারা তো খুব ছোটো ব্যক্তি স্বার্থ দ্বারা ড্রিভেন হয়ে চলে না, এই কিছু হইলে ইগোতে লেগে গেলো, গুন্ডা পান্ডা নিয়ে পিছনে লেগে গেলাম ক্ষতি করার জন্যে, এগুলো কিন্তু এইসব এগুলো কল্পনাতীত ব্যাপার স্যাপার, রাইট? এই যে গত পরশুদিন আমার এক ছোটো ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ইউএসএতে আসবে পিএইচডি করতে, এখন এই মুহূর্তে অ্যাডমিন কার্ডারে আছে বাংলাদেশে। সো সে আমাকে বিভিন্ন ইয়েটিয়ে পাঠাচ্ছে, কথাবার্তা বলতেছে যে ভাই এরকম করলে হবে কি না, অন্য সাবজেক্ট চেঞ্জ করে আসবে। তারপর ওরে বললো ভাই আমি একজন দেখলাম এরকম ওদের সরকারি চাকরিজীবী আসছে একটা বেশ ভালো ইউনিভার্সিটিতে, 42 বছর বয়সে, যে এত বছর বয়সে আসছে পিএইচডি করতে অ্যাডমিশন দেয়, তারপর আবার ও সাবজেক্ট চেঞ্জ করতে চাচ্ছে, এটা কি আদৌ হবে এই না সিনা? আমি ওরে যতভাবে বলি বুঝাইতেই পারতেছি না, পরে আমি বললাম যে শোনো ভাই কথা শোনো, আমি জিনিসটা বোঝার চেষ্টা করি, তুমি বাংলাদেশি চিন্তাটা মাছ থেকে বের করতে হবে। এটা আমি অনেক স্টুডেন্টদের সাথে ডিল করি, তো এদের এরা বোঝে না, এরা এখান দেশের কালচারটা বোঝে না, যেটা স্বাভাবিক, যে কারণে এটা বলতেছি যে আপনারা আন্তর্জাতিক কালচারগুলো বাংলাদেশি হলে আপনি বুঝবেন না। তো বললাম যে ভাই ভাই হলদন এত পাগল হয়ে যায় না, তোমার ধারণা বাংলাদেশের কারণে আমাদের ওয়ার্ল্ড ভিউ এরকম হয়ে গেছে যে সবাই আমাদের খালি ক্ষতি করার জন্য, পাছায় বাঁশ দেওয়ার জন্য, পদে পদে বাধা দেওয়ার জন্য উৎপেতে আছে, খালি ছুতা খোঁজে বাঙালি অসভ্যগুলা। এইসব দেশে কিন্তু এইসব দেশে তোমাকে সাহায্য করার জন্য, সাপোর্ট করার জন্য, হেল্প করার জন্য এরা 10 পায়ে দাঁড়ায় আছে। তুমি খালি প্রমাণ দিতে হবে যে তুমি কমিটেড, তুমি হার্ডওয়ার্কিং, একটু প্রমাণ যদি তুমি দিতে পারো, তোমার বয়স কি 100, তুমি কোন সাবজেক্ট থেকে আসছো। আমি এমনও দেখছি আমাদের ডিপার্টমেন্টে ছিল কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, কেমিস্ট্রিতে পিএইচডি করছে ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের মেয়ে, দেখা তো কই গেলে আমি বুঝাই বললাম আর কি, দেখো এই দেশে কোনো বাধা নাই, এই দেশে কিন্তু সোনার বাংলার মতো জিপিএ রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট এসএসসির জিপিএ রিকোয়ারমেন্ট দিয়া ইউনিভার্সিটিতে হচ্ছে কী জানি টিচার হবেন আপনি, আপনাকে থামাই দিবে এসএসসিতে আপনি কত জিপিএ পেয়েছেন সেটা দিয়ে, আপনার কত অ্যাপ্লিকেশন থাকুক ডাজেন্ট ম্যাটার, আর ছাত্রলীগের সোনার ছেলে হলে কিন্তু তখন আবার কোনো জিপিএ টিপে সমস্যা হয় না। যাই হোক এগুলোকে বুঝাই বললাম আর কি, যে ও খুব অবাক হয়েছে শুনে, ওরে যখন বুঝে বললাম খুবই অবাক হয়েছে, বলে দেখো এই জন্যই বললাম যে তুমি তুমি আমি যেটা বলবো খালি এটা করো, বেশি তুমি বুঝবা না এইসব দেশের কালচার, যাই হোক এই জন্য বেশি কথা বলতে হয়। সো আপনাদের পক্ষে এটা বোঝা সম্ভব না যে এই যে ছেঁচড়াগুলার যে ছেঁচড়ামি বাঙালির এগুলা এই বাস্তবতা পৃথিবীর দেশের বাইরে বিরাজ করে না। সো বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রীগুলো করে বেড়াতেছেন ঘুরে ঘুরে দাঁত ভাঙা জবাব দিয়ে দিচ্ছে সমুচিত বাঙালি হলে কী করতো, এরকম যদি কিছু একটা করতো সাথে সাথে পরদিন কিন্তু দুদকের অভিযান শুরু হয়ে যেত, কথা বলছেন না, দুদক বিরোধী অভিযান হয়ে বাসায় মদের ইয়ে পাওয়া যেত, বোতল পাওয়া যেত, তারপর হরিণের চামড়া পাওয়া যেত, একটা হবফুল। এদের সাথে যেগুলো করতেছেন ছেঁচড়ামি, এগুলো করার সাহস কেন পাচ্ছেন, এটা অনেকবার আপনাদেরকে ব্যাখ্যা করছি, আরেকবার ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে এরা ঘুরে একটা থাপড়া দিবে না, এরা ঘুরে একটা চর দিবে না, বসায় দিবে না, এরা খুবই ভদ্রলোক, এরা এগুলো গায়ে মাখে না, এই ক্ষুদ্র ক্ষুদ্রত্ব এদের নাই যে এরা এরা করে যে ওই যে বলেন তুমি অথন তাই বলে আমি উত্তম হইব না কেন, রাইট? যাই হোক
আমি এটা এতক্ষণ সেটা এই গ্রাউন্ড ওয়ার্কটা লে করতেছি আপনাকে বোঝার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো ঘুরে ঘুরে করে বেড়াচ্ছেন, এই সাহস কোত্থেকে আসে? বাংলাদেশ অর্থনীতি তরতর করে এগিয়ে যাচ্ছে বলে না, তাই জন্য না, ও ভদ্রলোক বলে কথা জানে। ওই যে একটা কৌতুক আছে এরকম, যে একটা হাতি হাতি দাঁড়ায় আছে, তো একটা ইঁদুর হইতেছে হাতির সাথে যৌন কর্ম শুরু করে দিছে আর কি। হ্যাঁ, তো যখনই ইঁদুরটা হইতেছে প্রবেশ করলো, সাথে সাথে একটা পিঁপড়াও কামড় দিছে, একটা সেম টাইম, মানে পিঁপড়া না, হাতিটা কোনোভাবে ব্যথা পেয়েছে, ব্যথা পেয়ে হাতিটা চিৎকার করে উঠছে, আর ইঁদুরটা বলতেছে কি কি ব্যথা লাগতেছে নাকি, ব্যথা লাগতেছে নাকি, মনে পড়ে গেল। যা হোক, আল্লাহ, আর কত রকম কৌতুক জানতাম এক সময়। আচ্ছা, সো বাঙালির ধারণা সে হাতিকে সে ব্যথা দূর করে তুলতেছে, হাতিকে সে ব্যথা দূর করে তুলতেছে তার এই মেশিন দিয়ে, এটা হচ্ছে বাঙালির ধারণা, রাইট? সো যাই হোক, এইগুলো এটা যদি না বুঝেন আপনি, এগুলো বুঝবেন না যে কেন মাননীয় প্রধানমন্ত্রী এগুলো করে বেড়ানোর সাহস পাচ্ছেন এবং কেন এগুলোর কোনো রিপারকুশনস নাই এগুলো যে করে বেড়ায়। আচ্ছা, এটা হচ্ছে বাস্তবতা এই কারণ। বাট এখানে যেটা হয়েছে, যে জিনিসটা যে কারণে আলোচনা করতেছি, 5 দিন বা 4 দিন আগের ঘটনা, সেটা আমি আজকে শুনলাম মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, শুনি সেখানে কী বলছেন, এবং সেখানে দেখলাম শি ডিডন্ট মিন্স ওয়ার্ডস, খুবই বোল্ড ওয়ার্ডস ব্যবহার করছেন, এবং আই ওয়াজ আ লিটল কাইন্ড অফ টেকেন অ্যা ব্যাক, যে ছবি দিচ্ছে শাস্ত্রামি করতেছে এগুলা, এখন এতক্ষণ ধরে যে আলোচনা করলাম এগুলো করা সাহসী পায় ভদ্রলোকরা, ভদ্রলোক দেখে ওরা ঘুরে, ওরা হইতেছে যে আমরা হইতেছে ফকির দেখে আমাদের সাথে ফকির আচরণ শুরু করবে না আর কি, যে গরিবরা করে বেড়াকে ইগনোর করবে, এই কারণে এগুলো করে বেড়ায়। বাট উনি একটা স্টেপ আগে যে কথাগুলো বলছে এগুলো আমার কাছে বেশি একটু আউট অফ দ্য অর্ডিনারি লাগছে, যে এইটা উড সে যে একটা সাহসের প্রমাণ রেখে আসছেন উনি। সেখানে উনি কী বলছেন কথা, দেখেন সাহসের প্রমাণ বলতে কি, অ্যাগেন বিশ্বব্যাংক চাইলে কিন্তু বাংলাদেশের মতো দেশের, আচ্ছা বিশ্বব্যাংক কীভাবে কাজ করে, রাইট? এটা তো আমরা আশা করি হয়তো জানি, আমি যেখানে কিছু ডেটা খুলে রাখছি, এই যে top 8 কান্ট্রির ভোটিং পাওয়ার, এই যে ভোটিং পাওয়ার ইউএস আমেরিকার হইতেছে, ভোটিং পাওয়ার হচ্ছে এখানে 42,000, সাবস্ক্রিপশন অ্যামাউন্ট 42,000, আর ভোটিং পাওয়ার হচ্ছে এই যে নাম্বার ভোট হইতেছে প্রায় 4 লাখ, 4.25 লাখ আমেরিকার ভোটিং পাওয়ার, রাইট? সো সবচেয়ে বেশি হয়েছে আমেরিকার, তারপর হইতেছে 2 লাখ ভোটিং পাওয়ার হচ্ছে জাপানের। সো যে বিশ্বব্যাংকেরকে বিভিন্ন দাতা দেশ আমরা আর কি, বিভিন্ন যারা মেম্বার দেশ তারা এরকম আর তার শেয়ার আছে বিশ্বব্যাংকে, সো শেয়ার অনুপাতে তাদের ভোটিং পাওয়ার, যার যত বেশি পেয়ার শেয়ার তার তত বেশি ভোটিং পাওয়ার। ইউএসএর হইতেছে সবচেয়ে বেশি ভোটিং পাওয়ার, ইউএসএর ধারে কাছে আর কেউ নেই, তারপর হইতেছে জাপান 2 লাখ, ইউএসএর অর্ধেক, তারপর হইতেছে 1.5 লাখ চায়না, তারপর সেই করে ড্রপ করছে আর কি। তো সেইখানে যার যত বেশি ভোটিং পাওয়ার তার তত বেশি ভয়েস, রাইট? সে যে যত বেশি টাকা দিচ্ছে তার তত পাওয়ারফুল, রাইট? সো এই কারণে অবশ্যই আমেরিকা সবচেয়ে ভোটিং পাওয়ার বেশি, আমেরিকা সবচেয়ে পাওয়ারফুল বেশি, যে কারণে বাংলার যে বলা হলো আমেরিকাকে গুণার সময় নাই, এগুলো আসলে যে হাস্যকর কথা এগুলো বাঙালিরা বুঝে, মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো করেই জানেন আমেরিকাকে গুণার সময় আছে কি নাই ওনার। ওই যে কিছু না একটা ভিডিওতে আলোচনা করছি, উনি বলতেছিলেন সংসদে যে আমেরিকা চাইলে যে কারো যে কোনো দেশের সরকার ওলট পালট করে দিতে পারে, এবং যে কারো দেশের সরকার ওলট পালট করার জন্য শুধুমাত্র সিআইএর দিয়ে প্রজেক্ট নিতে হবে না, এই যে বিশ্বব্যাংকের লোন দেওয়া বন্ধ করলে বাংলাদেশের মতো গরিব দেশ না খেয়ে পথে বসে যাবে, তারপর যে জিডিপি বন্ধ করে দিছে, নানান রকম, যে আমেরিকা যদি এখন ইউরোপের সবগুলো দেশকে বলে দেয় বাংলাদেশের আমরা একটা স্যাংশন দিব, এদেরকে এখানে মানবতা পরিস্থিতি খারাপ, স্যাংশন দিব, কোনো সিআইএ দিয়ে সরকার চেঞ্জ করা লাগবে না, যে আমরা স্যাংশন দিব, এক্সপোর্ট গার্মেন্টস এক্সপোর্ট মাল ইউরোপ আমেরিকা এক্সপোর্ট করা বন্ধ, শেষ, বাংলাদেশ পরদিন পথে, বাংলাদেশ সবচেয়ে বেশি উৎসুকী রেমিটেন্স এবং হইতেছে গার্মেন্টস, সিআইএ লাগবে না পথে বসাই দিতে বাংলাদেশকে, রাইট? সরকার ফালাই দিতে। সো মানে আপনি যেই দিকে যাবেন পৃথিবীর, যেই সেক্টরে, যে এরিয়া যাবেন, সেখানে দেখবেন আমেরিকা নাম্বার 1 হয়ে বসে আছে, মানে অদ্ভুত একটা ব্যাপার। আমি যে কারণে বলি যে কি জানি ইয়াহি আমিন ভিডিওতে আলোচনা করতেছিলেন, চায়না নাকি সুপার পাওয়ার হয়ে আমেরিকাকে সরাই দিচ্ছে, যাই হোক না, মানে আমেরিকার যেই হাত বিস্তৃত, আপনার আমেরিকার যা গুণ আলোচনা হয়ে যাবে, কিন্তু আমেরিকার মিলিটারি বেসের সংখ্যা দেখছেন সারা পৃথিবীতে, সারা পৃথিবীর একটা ইয়ে পাবেন আপনি আমেরিকা গিয়ে সার্চ দিলে, ইয়ে গ্লোবের উপরে আমেরিকার যত মিলিটারি বেস আছে দেখবেন সারা পৃথিবীকে ছেয়ে ফেলছে, এমন কোনো জায়গা নেই, এমন কোনো চিপা নাই যেখানে আমেরিকার মিলিটারি বেস নেই। সেকেন্ড যেই দেশ, কোন দেশটা জানি, সেকেন্ড ধারে কাছে নাই, চায়নার আশা ধারে কাছে ত্রিসীমা নাই। তো আমি বলতেছি ধরুন শুধুমাত্র যে IMF-এর শেয়ার, ওয়ার্ল্ড ব্যাংকের শেয়ার, মিলিটারি বেসের সংখ্যা, আপনি সায়েন্স টেকনোলজি, মানে এত দিক থেকে এত পাওয়ারফুল, এখন ডলার দরপতন হচ্ছে, একদিন একজন কমেন্ট করছেন যে ডলারের যে এরকম অবস্থা হচ্ছে তাহলে মনে হয় আমেরিকার পাওয়ার ইয়ে হয়ে যাবে, আমেরিকার হাতে কর্তৃত্ব চলে যাবে, সেটা আমি রিপ্লাই করলাম আমাকে যে এত তাড়াতাড়িও যাচ্ছে না। আচ্ছা, যে কারণে বলতেছি যে মানুষ প্রধানমন্ত্রী আমেরিকাকে পাত্তা দিচ্ছে না, আচ্ছা ঠিক আছে, এগুলো কারে কী বলে কে জানে। আচ্ছা, সো এই হইতেছে অবস্থা। সো ওয়ার্ল্ড ব্যাংক, আমেরিকা এদেরকে পাত্তা না দিয়ে
পারবেন না ওনারা, এগুলো বড় বড় কথা বলেন এবং ওনারা জানেন যে আমেরিকা রিটিলিয়েট করবে না বা ওয়ার্ল্ড ব্যাংক রিটিলিয়েট করবে না ওই জায়গা থেকে। সো এটা যে কারণে দেখাতে চাচ্ছি যে যে পরিমাণ বাংলাদেশের, আমি বাংলাদেশের নাম সার্চ দিলাম, আসি না বাংলাদেশের নাম লিস্টে এখানে গ্রাফে দেখার জন্য, বাংলাদেশের ভোটিং পাওয়ার কত বা বাংলাদেশের শেয়ারের সংখ্যা কত, এত বড় কথা বলে বেড়াইতেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলবেন যে আমরা এখানে ভিক্ষা করতে আসি নাই, কথাটা ইন্টারেস্টিং বোল্ড হয়েছে ঠিক আছে, কিন্তু কথাটা কতটুকু আবার ভিত্তি আছে সেটা হচ্ছে একটা প্রশ্ন আছে, আমরা ওইটা তো দেখবো, এখনই দেখবো, ভুলে যাওয়ার আগে এগুলো দেখাই দিই পরে ভুলে যাবো। এই যে এখানে বাংলাদেশ পরে ভিতরে গিয়েছে এই রিপোর্ট খুঁজে বের করছি, যে এখানে ওই ওয়ার্ল্ড ব্যাংকের সেই পিডিএফ ফাইল দেখেন, ওখানের মধ্যে যে বাংলাদেশ খুঁজে বের করছি, বাংলাদেশের ভোটিং পাওয়ার হচ্ছে 1500, আমেরিকার হচ্ছে 2 লক্ষ, 4 লক্ষ, সরি 4 লক্ষ, বাংলাদেশ হচ্ছে 1500। সো বাংলাদেশের যদি কিক মেরে ওয়ার্ল্ড ব্যাংক বের করে দিয়ে বলে যে তোমাদের টাকাটা যে খুচরা পয়সা সেটাও আমাদের লাগবে না এবং তোমাদেরকে আমরা কোনো লোনও দিব না, তাহলে বাংলাদেশ কী অবস্থা? হ্যাঁ, বড় বড় কথা। আচ্ছা, সো মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, কথাগুলো ফ্যাকচুয়াল, যে আমরা এখানে ভিক্ষা করতে আসি নাই, আমরা তো এটার মেম্বার কান্ট্রি, আমাদের শেয়ার আছে, সো আমরা টাকা পাবো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি যে ওয়ার্ল্ড ব্যাংক যদি এখানে বাংলাদেশকে চিপায় ফেলার জন্য কোনো মিথ্যা বানোয়াট কোনো কিছু করতে হবে না। সোনার বাংলায় যা ঘটে, এই যে পদ্মা সেতু নিয়ে থেকে সরে আসছে ওয়ার্ল্ড ব্যাংক, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন অভিযোগ করে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্র, এটা কি ভিত্তিহীন অভিযোগ? নাও হইতে পারে, ভিত্তি থাকতে পারে, হইতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস লবিং করে এই ইয়েটা সরাই দিছে, কিন্তু কথা হচ্ছে যে লবিং করছে বলে বানোয়াট কোনো কিছু ভিত্তিতে কিন্তু সরায় নাই, এগুলো সোনার বাংলা, এগুলো সব কিছু পেপার ট্রেল আছে, সব কিছু ডকুমেন্টেড, দেখেন না লিখ হয় দুদিন পর পর ওয়েস্টের জিনিসপত্র কেন লিখ হয়, মানে এদেশে সব কিছু ডকুমেন্টেড, নিজেদের আকাম কুকামেরও একটা ডকুমেন্টেড রাখে, এটা সিস্টেম, এটা তো সিস্টেম আছে এইসব দেশে, রাইট? এখন সভ্য দেশ বললে তো আপনার আবার আগা মাথা পাবেন না যে ও সভ্য দেশ ফিলাবার এগুলো কেমন করে, এই জিনিস তো আর বুঝলে বাঙালি থাকতেন না। যা হোক, সো এই দেশের সব কিছুর ডকুমেন্টেড সিস্টেম আছে, পেপার ট্রেল আছে সব কিছু, এত দুর্নীতি, যেটা বলি আর কি যে বাঙালি তো পৃথিবীতে দুর্নীতি নাম্বার 1 দেশ, তাদের ধারণা সারা পৃথিবীতে মানে এরকম, সারা পৃথিবী দুর্নীতি বা স্থান, সারা পৃথিবী এরকম না, বাংলা আপনাদের ফাঁকা করে দিচ্ছে আপনাদের ওয়ার্ল্ড ভিউকে, রাইট? সো আমি মনে করি না যে বাংলাদেশের হইতেছে লোন সরানোর জন্য যদি ডক্টর মোহাম্মদ ইউনূস লবিং করেও থাকে, সেই লবিংয়ের ফলেও যদি ওয়ার্ল্ড ব্যাংক পিছুটান দিয়ে থাকে, তার মানে এই না যে একটা মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে দিয়ে সরে গেছে। বাঙালির দুর্নীতি আবার পাওয়ার জন্য ইয়ে করা লাগে, কোনো কোনো ইনভেস্টিগেশন করা লাগে, বাঙালির যে এমনি একটা একটা খাতা উল্টে এলে দুর্নীতির ইতিহাস খতিয়ান বের হয়ে যাবে। সো ওয়ার্ল্ড ব্যাংক যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা সরে গিয়েও থাকে, তারা বানোয়াট কোনো অভিযোগের ভিত্তিতে সরে নাই, নিশ্চয়ই ওই কিছু খুঁজে বের করছে আর কি, যেটা খুঁজে বের করার কোনো সমস্যা না। আজকে যদি ওয়ার্ল্ড ব্যাংক চিন্তা করে বা ইউএসএ চিন্তা করে বাংলাদেশের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব, তাদের কি বানাইতে হবে কোনো অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে? বাংলাদেশের যা চলে সোনার বাংলায় সেইগুলো আর হইতেছে 1% টান দিলেই হইতেছে, আর বানানো লাগবে না কিছু, রাইট? সো হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের লবিংয়ের কারণে ওয়ার্ল্ড ব্যাংক সরে আসছে, হইতে পারে, কিন্তু কথা হচ্ছে তার মানে এই না যে এখানে কোনো দুর্নীতি হয় নাই, তার মানে এই না যে আমরা হইতেছি আমরা কি মাল আমরা জানি না, কিছু ছিল বলেই সেটা কারণ দেখে হয়তো সরে আসছে। সো আমি বলতেছি এই জিনিস, এই যে ইয়েতে পদ্মাসেতু নিয়ে যেভাবে করছে, অন্য ক্ষেত্রে করতে পারবে না তাইলে ওয়ার্ল্ড ব্যাংক বা আমেরিকা? যে বাংলাদেশে যা চলে দুর্নীতিবাজগুলো সারাদিন যা করে বেড়ায়, মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে দুর্নীতি থেকে, এগুলো যে কোনো একটা ছুতা হিসেবে ধরে আমরা সরে যাবো, বাংলাদেশের সাথে আর কাজ করবো না, এগুলো তো ওরা করতেছে না, রাইট? সেটাই বলতেছি। তো একটা প্রমাণ আমরা অ্যাটলিস্ট পাইলাম যে চাইলে করতে পারে ওয়ার্ল্ড ব্যাংক যে পদ্মা সেতু ইয়েটা, এবং তখন কী অবস্থা হয় বাঙালির? হ্যাঁ, একটা পদ্মা সেতু বানিয়ে হালুয়া টাইট হয়ে গেছে, কিন্তু দেখেন বাংলাদেশে কিন্তু একটা না 50টা পদ্মা সেতু বানানোর মতো বাঙালির টাকা আছে, চোরগুলো সব টাকা মাই রাখা, যে কারণে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম তখন, যে পদ্মা সেতু নিয়ে আমি খুশি হওয়ার কোনো কারণ দেখি না, কোনো সুযোগ দেখি না, এর চেয়ে একটা না আমার 50টা পদ্মা সেতু হওয়ার মতো টাকা, এক পদ্মা সেতু কত? 30,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা কোনো টাকা বাংলাদেশে 5 বছরে 3 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 5 বছরে 3 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, কটা পদ্মা সেতু হয় সেই টাকা দিয়ে? আমার খুশি হইতে হবে না, চোরগুলা সালার। যাই হোক, সো আচ্ছা প্রধানমন্ত্রী এবার কথা শুনি, হ্যাঁ কথা শুনে প্রথমে আলোচনাটা করে নিলাম কেন, তাহলে এখন ওনার কথাগুলো শুনলে একটু কমিক্যাল, একটু কমেডি লাগবে আর কি, দেখি কী বলুন। তবে ঠিক আছে, আমি আলোচনা যে কারণে করতেছি বেশ বোল্ড কথাবার্তা বলে আসছি উনি এবার গিয়ে। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে কথিত দুর্নীতির অভিযোগ সময় টিভির কথিত দুর্নীতি, কথিত সময় টিভিকে জানেন তো, সময় টিভি, ডিবিসি নিউজ, 71 টিভি, এরা কিন্তু বাকশালের প্রচন্ড শক্তিশালী হাতিয়ার। হ্যাঁ আচ্ছা, কথিত অভিযোগ, হ্যাঁ ওকে, বন্ধ করে শুনে গিয়েছিল তাবত বিশ্বের মরণ সংস্থা বিশ্ব ব্যাংক, নিজেদের টাকায় সেই সেতু শেষতক নির্মাণ করে বিশ্বকে সক্ষমতা জানান দিয়েছে। বুঝছেন না, গরিবরা একটা পদ্মা সেতু তুলছে, হালুয়া টাইট হয়ে গেছে, সুতা বের হয়ে গেছে, একটা দেশ একটা সেতু করতে 50 বছর হয়ে গেছে স্বাধীনতার, বড় বড় কথা অর্থনীতিতে ফাটাই দেখাতে। ওই দিন আমি আমার ইটালিয়ান কলিগের সাথে বলতেছিলাম এই বাংলাদেশের অর্থনীতি অর্থনীতি নিয়ে কথা বলতেছে, তাই আমি বললাম আর কি যে দেখো সত্যি কথা বলতে আমরা বলে আর কি আমাদের দেশের লোকজন আমরা কি ফাটাই ফেলতেছি, ঘটনা হচ্ছে আমরা হইতেছে অর্থনীতির অগ্রগতির দিক থেকে নাইজেরিয়ার সাথে নেকিন নেক। সো নাইজেরিয়া হচ্ছে একটা আফ্রিকান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রিগুলো হচ্ছে পৃথিবীর সবচাইতে গরিব দেশগুলোর একটাই, সবচাইতে দুর্নীতিগ্রস্ত দেশগুলার হইতেছে আফ্রিকাতে, সেই আফ্রিকার একটা দেশের সাথে আমরা নেকিন নেক অর্থনীতির ইয়েতে,
সো আমি বললাম কি যেগুলো আমাদের দেশের লোকেরা বইলা বেড়ায় কিন্তু বুঝই তো, ও বললো হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, মানে এরকম তো সব দেশে কিছু থাকে না চেতনা চেতনাবাজ মাল, সো ওদের দেশে নিশ্চয়ই আছে, ওটা রিলেট করতে পারলো আর কি। বললাম আমাদের দেশে কিছু আছে এগুলো গর্ব এইসব কথাবার্তা বইলা বেড়া, কিন্তু আলটিমেটলি কথা হচ্ছে আমরা নাইজেরিয়ার সাথে নেকি নেক আর কি অর্থনীতির অগ্রগতির দিক থেকে। মানে একতলানির দেশগুলোর মধ্যে প্রচণ্ড ফাইট হচ্ছে, ছাগলে ভেড়ায় তীব্র লড়াই হচ্ছে আর কি, কে কত আগে যেতে পারতেছে। বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তিতে এবার সেই বিশ্ব ব্যাংকই বড় অঙ্কের ঋণ সহায়তার প্যাকেজ ঘোষণা দিল বাংলাদেশের জন্য। সোমবার স্থানীয় সময় দুপুরে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে শিহাতা সম্মেলন কক্ষে নির্বাহী পরিচালক পর্ষদের সঙ্গে বৈঠকে অংশ নেন সরকার প্রধান শেখ হাসিনা। সেখানে বাংলাদেশ কখনো ঋণের ফাঁদে পা দেয়নি বলে সাফ জানান শেখ হাসিনা। বৈঠকে 5টি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে 26,500 কোটি টাকার চুক্তি সই হয়। এসব 26,000 কোটি টাকার চুক্তি সই হয়েছে, ও মা এত বড় স্বয়ংসম্পূর্ণ দেশ, এত গল্প, 30,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করে দুনিয়াকে উল্টায় পাল্টায় ফেলছে, তা আবার 26,000 কোটি টাকার জন্য লোন নেওয়া লাগতেছে কেন? 30,000 কোটি টাকা খরচ করে সুতা বের হয়ে গেল, আপনারা না পদ্মা জবাব দিয়ে দিলেন বিশ্ব ব্যাংকে যে আমরা কিন্তু 30,000 কোটি টাকা দিয়ে আমি পারি কিন্তু করতে, কারণ আমার 26,000 কোটি টাকার জন্য হাত পাতা লাগে, যার সাথে এত বড় এত পাঙ্গা নিচ্ছেন যে লাগে না তোমাদেরকে, আমরা আমরা অবাক তাকিয়ে রয়ে এগিয়ে যাচ্ছি, আবার তার কাছে গিয়ে হাত পাতলেন, লজ্জাও নাই, টাকা ধার করতে গিয়ে 26,000 কোটি টাকা নিতেছে, এই হাত দিয়ে 26,000 কোটি টাকা দিয়ে নিতেছে, ওই হাত দিয়ে বলতেছে যে আমাদের কিন্তু লাগে না তোমাদেরকে, তাই নাকি? তাই নাকি? তো ওখানে কি করতেছেন? সময় সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড মেলপাসের হাতে পদ্মা সেতুর বাঁধাই করা একটি ছবি সদর দপ্তরে প্রদর্শনের অনুরোধ করে তা হস্তান্তর করেন সরকার প্রধান। প্রদর্শনের অনুরোধ করে হস্তান্তর করছে এই হ্যাসরামিগুলারে বাঙালির, ওই ভদ্রলোক ভদ্রতা দেখায় মুখের উপর কিছু বলে নাই, আর ঠিক আছে ভালো হয়েছে এখন এই ছবি বেশ ব্যাগ আমি 500 বছর যে বিশ্বকে জবাব দিয়ে আসছি, আমরা কীভাবে জবাব দিয়ে আসছে, 26,000 কোটি টাকার লোন নিতে গেছি, যাদেরকে একটু মাত্র আগে লেকচার দিয়ে আসলাম যে তোমার 30,000 কোটি টাকা লাগে না আমাদের, আমরা ফাটাই ফেলতেছি, তাদের কাছে আবার 26,000 কোটি টাকার জন্য হাত পাচ্ছি, আবার অন্যদিক দিয়ে ছবি দিয়ে আসছি হাতে ধরে। এরপর বিশ্ব ব্যাংক সদর দপ্তরের প্রিস্টন অডিটোরিয়ামে বিশ্ব ব্যাংক বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংরেজি বুঝতে হলে একটু স্লো করতে হবে, ফাস্ট ফরওয়ার্ড করে হলে বুঝতে একটু সমস্যা হয়ে যাবে, সরি। ক্রেতারিত্বের 50 বছরের প্রতিফলন শীর্ষক প্লেনারি সেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী, তিনি বলেন নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের দৃষ্টান্ত বাংলাদেশের অর্জন ও সক্ষমতার প্রতীক। নিজেদের টাকায় কিন্তু আমাদের হয় নাই পুরোপুরি, পদ্মা সেতু কিন্তু 30,000 কোটি টাকা সম্ভবত শুধুমাত্র সড়ক অংশটা, আর যে রেল টেল ওই অংশটা সম্ভবত আরও 30,000-60,000 কোটি টাকা টোটাল, সো চায়না হইতেছে ওই রেল অংশ এবং আরও কী কী আছে ওইটার পুরোটা হইতেছে চায়নার কাছ থেকে লোন নিছে, সড়ক অংশটা একটা অংশ আমরা করতেছি, হ্যাঁ ওইটাই হইতেছে আমরা নাকি পদ্মা সেতু নিজের টাকায় করতেছি। আচ্ছা ঠিক আছে, বাঙালি একটা বাটপারগুলো কথা বলবে সেখানে শুভঙ্কর ফাঁকি থাকবে না, এটা কি হয় নাকি? আমার Padma multi-purpose bridge with our own resources and its inauguration last year is perhaps নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ, প্রধানমন্ত্রী যেটা বলতেছেন ইংরেজিতে এটার বাংলার কি অনুবাদ, নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করে গেল বছর সেটি চালুর ঘটনা বাংলাদেশের সক্ষমতার অন্যতম দৃষ্টান্ত। হ্যাঁ হ্যাঁ, একটা স্বাধীন দেশ একটা নদীর উপর একটা ব্রিজ খাড়া করছে, এতেই ফাটাই ফেলছে, সারা পৃথিবীকে অবাক করে দিছে, বোঝাই যাচ্ছে কত সক্ষম দেশ, এই হইতেছে সক্ষমতা। আছে দ্য বেস্ট এক্সাম্পল অফ আওয়ার রেজিলিয়েন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট। ওরে বাবা, একটা দেশ একটা ব্রিজ করছে, হাততালিগুলো কে দিচ্ছে বুঝতেছেন তো? ওয়াশিংটনে ওয়াশিংটন ডিসিতে আসা না বাঙালি জাতির সৈনিক, কি জানি জিয়া সৈনিক, মুজিব সৈনিক, এগুলো গিয়ে বসে আসা না এখানে, মাননীয় ওইগুলো হাততালি দিচ্ছে, হাততালি না দিলে কিন্তু খবর আছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চোখ রাখতেছেন কারা কারা হাততালি দিচ্ছে কারা কারা দিচ্ছে না, যারা যারা হাততালি দিচ্ছে এরা কিন্তু পদ পদবি পাবে, আর যেগুলো হাততালি দিচ্ছে না এগুলোর খবর আছে, বুঝছেন? এগুলো বাঙালি কিন্তু ক্ষুদ্র মানসিকতার, এটাকে তো কারণে বললাম আপনি যে বিশ্ব ব্যাংক যে এইসব বা বাইরের দেশের ভদ্রলোকেরা যে এই যে সব ছ্যাঁচড়ামি করে বেরিয়েছে এরা এগুলো পরোয়া করবে না, যে এগুলা পিঁপড়া পিঁপড়ার কাজ করতেছে, হ্যাঁ ও আবার টাকা খুঁজতে আসলে দিয়ে দিবে, ছ্যাঁচড়ামি করবে না এটা নিয়ে, বা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে না, বা রিটেলিয়েট করার চেষ্টা করবে না এগুলো, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবার দেখে রাখতেছেন যে রিটেলিয়েট করার জন্য কি হাততালি দিচ্ছে খেয়ে দিচ্ছে না। আমরা পদ্মা সেতুর আমরা ছবি দিয়ে আসছি প্রেসিডেন্টকে এবং অনুরোধ করছি যে এটা এখানে চলে রাখেন, আমি সব কিছু বলতে চাচ্ছি না, শুধু বলবো যে ওই সময়টা খুব যন্ত্রণার মধ্যে দিয়ে পার করতে হয়েছে, ওমা কেন যন্ত্রণার মধ্যে দিয়ে, খুব যন্ত্রণা, খুব যন্ত্রণার মধ্যে, কারণ আপনারা নাকি খুব রেজিলিয়েন্ট এবং খুবই সারা পৃথিবী অবাক হয়ে তাকিয়ে সক্ষম আর্থিকভাবে, তো এত যন্ত্রণায় পড়ে গেলেন 30,000 কোটি টাকার একটা সেতু তোলার জন্য, আজকে আপনারা এত 30,000 কোটি টাকার একটা সেতু আপনাদের দেশের চোরগুলো 3-4 লাখ কোটি টাকা পাচার করে দিচ্ছে আপনার, সে আপনি টেরি পাচ্ছেন, আমরা টেরি পাচ্ছি না, আমাদের দেশের ইকোনমি এখনও বহাল তবিয়তে চলতেছে, এত বড় পাওয়ারফুল দেশ, সেই দেশ 30,000 কোটি টাকা খুব যন্ত্রণার মধ্যে দিয়ে সময় পার করতেছে, 30,000 কোটি টাকা বন্ধ করে দেয়।
তো কী হইলেন আপনি আর্থিকভাবে সক্ষম, আবার 26,000 কোটি টাকার জন্য হাতপাত দিয়ে আসছেন? কোথায় কোথায় আপনি হয়ে গেলেন রেজিলিয়েন্ট? সুতা বের হয়ে গেছে, সারচার্জ দিতে দিতে চোরগুলো মানুষের ফোন কলের উপর সারচার্জ, এটার উপর সারচার্জ, হাজারটা সারচার্জ পদ্মা সেতুর জন্যে মানুষের উপর। এই মানুষ কিন্তু ট্যাক্স দিছে, এই ট্যাক্সের টাকাগুলো কিন্তু চোররা চুরি করে খাইছে, তারপর আবার ফোনের উপর বিল দিয়ে চোরগুলা চোরগুলার পেট ভরানোর বুদ্ধি করে হ্যাঁ সব বিশ্বব্যাংকের কাছে হাত পাতেন না, আর বড় বড় কথা। সহযোগীদের কাছে বাংলাদেশ ভিক্ষা চাইতে নয়, অংশীদারিত্বের সম্পর্ক গড়তে চায় এমন অবস্থানও দৃঢ় কণ্ঠে তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। আমরা এখানে ভিক্ষা করতে আসিনি, আমরা আমাদের রাইটস চাই। আচ্ছা, এটা কথা বলছেন, বিশ্বব্যাংকের সাথে আমাদের পার্টনারশিপ আছে, অংশীদারিত্ব সম্পর্ক আছে, আমরা ঋণ নিই এবং তার সুদ সহ পরিশোধ করি। মাটির তলা নিচে ছিলাম, সেখান থেকে 1 ইঞ্চি উপরে উঠছি, আমাদের পায়ে নিচে একটু মাটি আসছে, এখন অ্যাটলিস্ট বিশ্বব্যাংকের ওখানে গিয়ে সব কথা বলতে পারছি। এবং এগেন, এটা আবার আপনি বোঝার চেষ্টা করেন প্লিজ, এই কথাটা কিন্তু বলতেছি না যতটা আমরা এই জায়গা থেকে, এই সাহসের জায়গা থেকে যে আমরা অর্থনীতিতে ফাটাই ফেলছি, আমাদের বিশ্বব্যাংকের দরকার নাই, তার চেয়ে বেশি এই অ্যাসুরেন্সের জায়গা থেকে যে আমরা ছেঁচড়ামি ছেবলামি যাই করি না কেন, বিশ্বব্যাংক ঘুরে আমাদেরকে একটা ঠাটায় চটকা নাম বসাবে না, ওই ওই ছেঁচড়ামি এটা তাদের দিকে সম্ভবই না। আপনি আপনি বাংলাদেশ থেকে এটা বুঝবেন না, আপনি যদি তাদের মুখের উপর বলেন, গিয়ে বলেনও যে দেখছো তোমাদেরকে কেমন জবাব দিলাম, পারলে আমাদেরকে এবার একটু রিটিলিয়েট করে দেখাওছো, তখন বাঙালি হলে কী বলতো, যে রিটিলিয়েট করে দেখাবো দেখাবো আমার পাওয়ার কত আছে তারা দেখাচ্ছি। আপনি কিন্তু কিন্তু ভদ্রলোকদেরকে এটা যে ছবি দিয়ে আসছে বইলে আসছে ঝুলে রাখতে, তাও কিন্তু সে রিটিলিয়েট করবে না বিশ্বব্যাংক, এটা সম্ভবই না তাদের পক্ষে চিন্তা করা যে ইতুর ইত্রামি করলে আমি তার সাথে ইত্রামি করতে নেমে যাবো, এটা সম্ভবই না। যা হোক, একটু পজিটিভ ব্যাপার যে অ্যাটলিস্ট বিশ্বব্যাংকের ওখানে গিয়ে একটু কথা বলে আসতে পারছেন, কিন্তু কথা হচ্ছে যে এই যে এগুলো করেন, এগুলো আমি জানি না আমাদের মুখ উজ্জ্বল হয় নাকি কি, আমি মনে করি না অবশ্য আমাদের মুখ উজ্জ্বল অনুজ্জ্বল কোনো কিছুই হয়, কারণ আমরা এতই অগুরুত্বপূর্ণ আসলে, ওই যে ইয়ের মতো আর কি, যে ইঁদুরের মতো আর কি, ইঁদুর গিয়ে হয়তো হাতিকে শৃঙ্গার বের করে ফেলতেছে হাতির মুখ দিয়ে, আসলে কিন্তু হাতিটি আরও পাচ্ছে না কোনো কিছু। সো যা হোক, এগুলো যে কেন করে বেড়ে, এগুলো আবার এইসব প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বাংলাদেশে তো কিছু শিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আছে, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মিলে বিবৃতি দিয়ে দিবে আর কি, যে আমরা সারা পৃথিবীকে অবাক করে দিছি। এবং এগুলো শুধু এই শুধুমাত্র এই সরকারের আমলে না, এটাও ভুলে যাবেন, এটা কিন্তু শুধু আওয়ামী লীগ আমলে না, বিএনপি আমল, আওয়ামী লীগ, এইগুলো হচ্ছে বাঙালি, এগুলো হচ্ছে বাংলাদেশ আর কি, মিডিওক্রিটি, ছেঁচড়ামি ছেবলামি, ছোটো লোক আমি, ক্ষুদ্রত্ব আর কি। সো নাথিং অর্ডার দ্য অর্ডিনারি হিয়ার, বাট কথা হচ্ছে যে এগুলো বন্ধ করে ভালো কাজ করেন, চুরি চোট্টামিগুলো বদমাইশিগুলো সন্ত্রাসী মাস্তানি এগুলো বন্ধ বন্ধ করেন, বন্ধ করে ভালো ভালো কাজ করেন, করলে এমনি দ্য ওয়ার্ল্ড উইল টেক নোট অফ ইট আর কি, এসব স্টারবাজি করতে হবে না।